হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকের টপিক হচ্ছে দু হাজার কুড়ির বর্ষফল ফল আমাদের দু হাজার দু হাজার কুড়ি সাল প্রায় আসতেই চলেছে তাই তার আগে আমাদের জেনে নিলে কি হবে আমাদের সেই বাইজ প্ল্যানিং করে চলতে কিন্তু অনেকটা সুবিধা হবে বন্ধুরা এর আগে আমি দু হাজার কুড়ির বর্ষফল নিয়ে ধনুরাশি পর্যন্ত কিন্তু আলোচনা করে এসছি সেগুলি যদি আপনারা না দেখে থাকেন আমি ড্রেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো সেগুলো গিয়ে অতি অবশ্যই দেখে নেবেন এর আগে আমি একটা স্যাটালাইট ট্রানজিস্ট এবং জুপিটার ট্রানজিস্ট এই দুটো ট্রানজিস্ট নিয়ে কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছি এই দুটো ট্রানজিস্ট কিন্তু দু হাজার সালে খুবই ইম্পর্টেন্ট ওগুলো এখনও যদি না দেখে থাকেন আমি কার্ডের লিংক দিয়ে দেবো অতি অবশ্যই সেগুলো গিয়ে দেখে নিন কারণ এগুলো দেখলে আপনাদের দু হাজার কুড়ি সালের বর্ষফলটা বুঝতে আরও বেশি সুবিধা হবে এখন যে রাশিটি নিয়ে আলোচনা করব সেই রাশিটি হচ্ছে মকর রাশি মকর রাশি দু হাজার সাল কেমন যাবে না যাবে ফার্স্টেই যেটা নিয়ে বলবো সেটি হচ্ছে জব নিন মকর রাশির মানুষদের জবের ক্ষেত্রে দু হাজার কুড়ি সালটা কিন্তু ভীষণভাবে ভালো যে মানুষগুলো এতদিন জবের জন্য খুব হন্যে হয়ে ঘুরছিলেন মতো জব পাচ্ছিলেন না ইন্টারভিউ দিচ্ছিলেন বাট ইন্টারভিউ ক্র্যাক করতে পারছিলেন না সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো এই সময় আপনারা ইন্টারভিউ দিন আপনার ঠিকঠাক কিন্তু একটা জব পেয়ে যাবেন এছাড়া হচ্ছে যে মানুষগুলো এতদিন খুব জব চেঞ্জ করছিলেন আজকে এই জব কালকে ওই জব সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু সময়টা খুব ভালো আপনারা একটা স্থায়িত্ব পাবেন জবের মধ্যে একটা পার্মানেন্ট জব কিন্তু আপনারা এই সময় গিয়ে পেয়ে যাবেন যারা জবের মধ্যে আছেন তাদের কি হবে যারা জবের মধ্যে আছেন তাদের জবে কিন্তু ইনক্রিমেন্ট আছে প্রমোশন আছে জবের জায়গায় আপনাদের মান প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পাবে এতদিন জবের জায়গায় আপনাদের কিছু মিস্টেক হয়ে যাচ্ছিল সেই মিস্টেকগুলো কিন্তু অনেক পরিমাণ সলভ হয়ে যাবে কাজের জায়গায় আপনাদের মান প্রতিষ্ঠা এই জিনিসগুলো কিন্তু ভীষণ মাত্রায় বৃদ্ধি পাবে যে মানুষগুলো জবে এতদিন ট্রান্সফার চাইছিলেন সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু ভীষণ ভালো সময় তারা এই সময় জবের মধ্যে কিন্তু ট্রান্সফার পেয়ে যাবেন যারা বাইরে জব করেন তাদের জন্য সময়টা ভীষণ মাত্রায় ভালো তারাও জবে অনেকটা ডেভেলপ দেখতে পাবেন জবের পরিবেশ ভালো দেখতে পাবেন কাজের জায়গায় নিজের একটা পরিচিতি ভালো তৈরি হবে এই জিনিসগুলো কিন্তু আপনারা এই বছরে ভীষণ মাত্রায় দেখতে পাবেন স্যালারি ইনক্রিমেন্টও আছে আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন যদি চেয়ে থাকেন কি আমরা এবারে বাড়ির কাছাকাছি হোমল্যান্ডে ফিরবো কোনো ট্রান্সফার নিয়ে তাদের জন্য কিন্তু সময়টা ভালো তারা চেষ্টা করলে কিন্তু বাড়ির কাছাকাছি ফিরতে পারেন এতদিন অনেক মানুষ ছিল এটা বুঝে উঠতে পারছিল না কি আলটিমেট কি জব করব। ধরুন পড়াশোনা করেছে ঠিক আছে এরপরে কি জব করবে সেটা কিন্তু জানতো না সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু এই দু হাজার সালটা ভীষণভাবে ভালো এর ফলে আপনারা দেখতে পাবেন এই সালের এফেক্টে যে আপনাদের জবের মধ্যে একটা স্থায়িত্ব আসছে কিভাবে যেটা হচ্ছে আর যারা এতদিন জব সার্চ করছিলেন তারা ঠিকভাবে জব তো পেয়ে যাবেন আর যারা কোনো মানে ফোকাস ছিল না জবের জায়গায় তারা জবের জায়গায় ফোকাস হয়ে যাবেন আর যারা জানতেন না যে আমায় কি জব করতে হবে তারাও কিন্তু বুঝে যাবেন যে আমাকে কী জব করতে হবে মানে অনেকে থাকে না কি কেরিয়ার কি চুজ করব সেটা কিন্তু বুঝতে গিয়ে পুরো নাজেহাল হয়ে যায় সেই সমস্ত মানুষদের জন্য বলছি তাদের কেরিয়ারের জায়গায় অনেকটা স্থায়িত্ব আসবে তারা স্টেবেল হয়ে যাবেন ডিটারমাইন্ড হয়ে যাবেন বুঝতে পারবেন কি আমাকে লাইফে কোন দিকে এগোতে হবে আলটিমেট কথাটা হচ্ছে যে সমস্ত মানুষগুলো কেরিয়ার ওরিয়েন্টেড ছিল না সেই সমস্ত মানুষগুলো কিন্তু কেরিয়ারে কেরিয়ার ওরিয়েন্টেড হবেন কেরিয়ারে ফোকাস হবেন অনেক বেশি বুদ্ধি দিয়ে আপনারা কিন্তু কেরিয়ারটাকে মুভ করে নিয়ে যাবেন এই দু হাজার কুড়ি সালে এটা আপনাদের জন্য একটা কিন্তু গোল্ডেন টাইম কেরিয়ারের জন্য যারা সরকারি চাকরি করেন তাদের জন্য ভালো তাদের স্যালারি ইনক্রিমেন্ট আছে প্রমোশন আছে ট্রান্সফার আছে কাজের জায়গায় আপনাদের জবের অ্যাটমসফিয়ারও কিন্তু অনেকটা আগের থেকে বেটার হয়ে যাবে কাজের এতদিন কাজের যে চাপটা ছিল কাজে যে পেশারের মধ্যে থাকছিলেন সেগুলো কিন্তু অনেকটা স্মুথ হয়ে যাবে তারপর অনেকে হয় না যে কোথাও কাজের জন্য গেছে সেখানে চিট হয়েছে কোনো রকমভাবে স্যালারি দেবে বলেও দেয়নি এই ঘটনাগুলো কিন্তু প্রায়শই হয়ে থাকে সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু সময়টা ভালো তারা একটা ঠিকঠাক যে জবের পরিবেশ সেই পরিবেশটাও কিন্তু ভালো মতো পেয়ে যাবেন এই দু হাজার কুড়ি সালে যেসব মানুষগুলো একদম সেই খাচ্ছে দাচ্ছে রকে বসছে এই লাইফস্টাইল লিড করত তারা কিন্তু একটা জব খুঁজে জবের মধ্যে নিজেকে ইনভলভ করবেন এই সালটা কিন্তু ভীষণভাবে এই জিনিসটা পাওয়ার জন্য ভালো এবার যারা ধরুন কী কী জব করেন ফার্স্টে বলি যারা কে তাদের কেমন যাবে যারা ধরুন সরকারি চাকরি করার আগেই বলেছি তাদের জন্য ভালো যারা ল নিয়ে প্রফেশানে আছেন তাদের জন্য ভালো যারা ইঞ্জিনিয়ার্স আছেন তাদের জন্য ভালো যারা আইটিতে আছেন তাদের জন্য ভালো যারা টেকনিক্যাল ফিল্ডে জব করেন তাদের জন্য ভীষণ মাত্রায় ভালো যারা এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড জব করেন তাদের জন্য ভালো যারা পেট্রোলিয়াম জাতীয় কোনো জিনিসের জব করেন তাদের জন্য ভীষণ মাত্রায় ভালো যারা সেলসে জব করেন তাদের জন্য ভালো যারা ধরুন টেকনিক্যাল ওরিয়েন্টেড বলেছি ভালো যারা ধরুন অনলাইনে জব করেন তাদের জন্য ভালো যারা নেটওয়ার্কিং এই সমস্ত জব মানে রিলেটেড জব করেন তাদের জন্য ভালো যারা হার্ডওয়্যারের সেকশানে আছেন তাদের জন্য ভালো এই এই সেক্টরগুলো এই বছর কিন্তু ভীষণভাবে ডেভেলপ আপনারা দেখতে পাবেন তবে যাদের ছকে পার্টিকুলার গুরুচন্ডাল দোষ আছে তাদের গিয়ে কিন্তু কোথাও কোথাও একটু প্রবলেম অ্যারাইজ করবে আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে জুন জুলাই মাসে এই মাসগুলো বেশি বা যাদের ছকে গুরুচন্ডাল দোষ আছে তাদের জব পেতে প্রবলেম হবে জবের মধ্যে থাকবে না যে যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম যাদের চোখে গুরুচন্ডাল দোষ আছে তাদের কিন্তু সম্পূর্ণ অপোজিট জিনিসটা কিন্তু ঘটবে তারা জবের জায়গায় ঠিকঠাকভাবে কিন্তু কোনো রকম স্যাটিসফ্যাকশান পাবে না জবের পরিবেশ তাদের জন্য ওরকমই একটা মানে তাল পাকানোর মতনই কিন্তু থাকবে এটা গেল পুরো মকর রাশির জবের সেকশান জব কেমন যাবে না যাবে কি জব বলে দিলাম নতুন চাকরি পাওয়ার জন্য কিন্তু সময়টা ভালো এই যে জিনিসগুলো এটা আপনারা ফেব্রুয়ারি মাসের পর থেকে ভীষণভাবে নোটিস করবেন ফেব্রুয়ারি মাসের পর থেকে ট্রাই করুন যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো যদি চার আপনাদের মিনিমাম পারমিট করে দেখবেন আপনারা কিন্তু সরকারি চাকরি পেয়ে যাচ্ছেন বলছি মানে এই নয় সবাই পাবে কারণ হচ্ছে সরকারি চাকরি পাওয়ার জন্য আপনাদের কিন্তু বার পারমিট করতে হয় তবেই গিয়ে কিন্তু আপনারা সরকারি চাকরি পাবেন এরপরে যেটা নিয়ে আমি বলবো সেটি হচ্ছে বিজনেস নিয়ে বলবো বিজনেসের এর ফার্স্টে আমি যে কথাটা বলবো দু হাজার কুড়ি সাল বিজনেস শুরু করার জন্য আমি একদম ভালো বলবো না মকর রাশির মানুষদের জন্য নতুন বিজনেস একদম ঠিকঠাক নয় নতুন বিজনেসে আপনাদের লস হতে পারে নতুন বিজনেসে আপনারা চিট হতে পারেন আপনাদের প্রতারণা হতে পারে এই এই জিনিসগুলোর মানে একদম সম্ভাবনা আছে দু হাজার কুড়ি সালে যারা রানিং বিজনেসের মধ্যে আছেন তাদের জন্য সময়টা ভালো বিজনেসে আপনারা লাভ দেখতে পাবেন বিজনেসের ফিনান্সিয়াল কন্ডিশান অনেকটা চাঙ্গা আপনারা দেখতে পাবেন বিজনেস থেকে আপনাদের ভালো অর্থ সেভিংস আপনাদের আপনাদের সাথে বন্ডিং ভালো হবে বিজনেসে সেলসটা অনেক বেড়ে যাবে আপনারা একের পর এক কন্ট্রাক্টস পাবেন বিজনেস থেকে যেগুলো আপনাদের জন্য কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে যেগুলো ধরুন যেগুলো জয়েন্ট বিজনেস আছে সেই বিজনেস কিন্তু ভীষণ মাত্রায় ভালো যাবে পার্টনারশিপ বিজনেস কিন্তু ভালো যাবে এই এইগুলো যেগুলো চলছে সেগুলো কিন্তু ভালো যাবে কিন্তু নতুন বিজনেস শুরু করার জন্য আমি বলবো সময়টা একদম কিন্তু ভালো না বিজনেসে যারা চাইছিলেন কি লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন লোন পাচ্ছিলেন না তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো এই বছরে কিন্তু আপনারা লোন পেয়ে যেতে পারেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ভালো যাবে যারা ধরুন সেলসে বিজনেস করেন অনলাইন বিজনেস বিজনেস করেন তারপরে প্রোমোটিংয়ের বিজনেস করেন এই এই বিজনেসগুলো কিন্তু ভীষণ মাত্রায় ভালো যাবে তারপর ধরুন পেট্রোলিয়াম নিয়ে যারা বিজনেস করেন অয়েল এই সমস্ত বিজনেস তাদের জন্য ভালো যাবে যারা ধরুন ফুড প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন তাদের বিজনেস ভালো যাবে যারা ধরুন টিচার প্রফেশানে আছেন তাদের এডুকেশন রিলেটেড বিজনেস যেগুলো বলে সেই বিজনেসগুলো ভালো যাবে হার্ডওয়্যারের বিজনেস ভালো যাবে এই এই বিজনেসগুলো কিন্তু এই দু হাজার কুড়ি সালে ভীষণ মাত্রায় ভালো যাবে কিন্তু যাদের বাড়চাটি গুরুচন্ডাল দোষ আছে তাদের কিন্তু বিজনেসটা সেইভাবে ভালো যাবে না তারা বিজনেসে সেইভাবে গ্রোথ দেখতে পাবেন না বিজনেস সেই একই জায়গায় পড়ে আছে আপনাদের মনে হবে সেইভাবে কোনো প্রোগ্রেস কিন্তু আপনারা গিয়ে কোথাও বিজনেসেও কিন্তু সেই একই রেজাল্ট পাচ্ছেন বলে আপনাদের পার্সোনালি কিন্তু মনে হবে এই রাশির মানুষরা দেখবেন এই সালে আপনাদের ভ্রমণ কিন্তু ভীষণভাবে ভালো হচ্ছে ভ্রমণের জন্য কিন্তু খুব ভালো এই রাশির মানুষরা কিন্তু লাইফে দেখবেন খুব স্থায়িত্ব আসছে আপনাদের মধ্যে ম্যাচুরিটি আসছে আপনাদের চিন্তাধারা ডেভেলপ করছে আপনাদের বিহেভিয়ার ডেভেলপ করছে এই দু সালে কিন্তু আপনাদের এই জিনিসগুলো এক্সট্রা একটা পাওনা আপনারা কিন্তু দেখতে পাবেন এগুলো একটা আলাদা আলোচনা তাই মিডিলে আমি বলে দিলাম বন্ধুদেরকে বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য মকর রাশির বন্ধুরাও কিন্তু ভিডিওটি দেখতে পায় চলুন তাহলে আলোচনা মকর রাশির মানুষদের বিবাহ যোগ কিন্তু এই দু সালে আছে বাট খুব একটা ঠিকঠাক আমি বলতে পারবো না কারণ বিবাহর জায়গায় কোথাও গিয়ে একটু গোলযোগ একটু সমস্যা কিন্তু তৈরি হবে তবে বিশেষ কিছু না যদি আপনারা মনে করেন যে হ্যাঁ করাটা জরুরি আছে এই করতেই হবে অনেকের হয় কি না এজ ফ্যাক্টরটা ম্যাটার করে তো এজটা অনেকটা বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে তাদের কিছু করণীয় থাকে না তবে আমি তাদেরকে সাজেশান দেবো সমস্ত জিনিস ভেরিফিকেশান করে তারপরে এগোবেন না হলে কিন্তু কোথাও গিয়ে একটু প্রবলেমারাইজ করতে পারে এবার জানবো আপনাদের দাম্পত্য লাইফ কেমন যাবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে ভালো রোম্যান্স থাকছে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকছে আপনাদের সাথে অনেকটা টাইম স্পেন্ড করবেন যাকে কোয়ালিটি টাইম বলে এটার জন্য কি হবে আপনাদের রিলেশনটা কি ডেভেলপ করে যাবে তবে মাঝে মাঝে একটু টুকটাক মনোমালিন্য এই ব্যাপারগুলো থাকছে এগুলো টুকটাক থাকবে এগুলোকে ম্যানেজ করে নেওয়ার ক্যাপাবিলিটি আমার মনে হয় আমার বন্ধুদের আছে তার কারণ হচ্ছে তারা এতদিন ধরে শুনে শুনে বুঝে গেছে কি তাদের কি করতে হবে না করতে হবে তাই টেনশান নেওয়ার কিছু নেই এগুলো আপনারা ম্যানেজ করে নিতে পারবেন মোটামুটি যা আছে দু হাজার সালটা আপনারা দেখবেন স্মুথলি ডিল করে ফেলতে পারছে একটু মান অভিমান হলে সেগুলো নিজেরা একটু বুঝে নেবেন দেখবেন সব ঠিক হয়ে গেছে এরপর জানবো আপনাদের হেলথ নিয়ে হেলথ ইস্যুজ আসছে এই সালে দেখবেন আপনাদের পেটের কিন্তু খুব প্রবলেম হচ্ছে আপনাদের হার্টের প্রবলেম প্রবলেমেরাইস করছে পেট নিয়ে আপনারা এই দু হাজার সালে কিন্তু ভীষণ মাত্রায় ভুগবেন আপনাদের কিন্তু এই সময় কোথাও একটু চোট আঘাত লাগা টেন্ডেন্সি আছে যদি আপনারা ড্রাইভ করেন যেসব বন্ধুরা শুনছেন যারা ড্রাইভ করেন তারা খুব কেয়ারফুলি ড্রাইভ করবেন চোট আঘাত লাগতে পারে এর ফলে আপনাদের হসপিটালাইজ হতে পারে সার্জারি পর্যন্ত হয়ে যেতে পারে এই মানে সম্ভাবনাগুলো কিন্তু আছে তাছাড়া যে প্রবলেমগুলো বলছি পেট হার্ট সংক্রান্ত যে প্রবলেমগুলো অ্যারাইজ করবে সেই প্রবলেমগুলো আপনারা একটা ভালো ট্রিটমেন্টের ওয়ে খুঁজে পাবেন ট্রিটমেন্টের জন্য কিন্তু আপনাদের কোথাও বাইরে যেতে হতে পারে সেই ট্রিটমেন্টটা করে আপনারা পুরো একদম সুস্থ হয়ে গেলেন এই ধরনের ব্যাপার কিন্তু হবে তবে মকর রাশির মানুষরা দু হাজার সালে একটা বাইরে যাওয়ার সম্ভাবনা আছে সেটা ভ্রমণ হোক ট্রিটমেন্ট হোক জব হোক যে কোনো পারপাস হোক কোথাও গিয়ে আপনারা কিন্তু দেখবেন আপনারা বাইরে যাচ্ছেন তবে এই রাশির মানুষদের আমি বলি আপনাদের পার্টনারের হেলথ নিয়ে কোথাও গিয়ে একটু টেনশানে থাকবেন পার্টনারের কেরিয়ার নিয়ে গিয়ে কিন্তু কোথাও একটু টেনশানে থাকবেন এই জিনিসগুলো নিয়ে কিন্তু কোথাও গিয়ে আপনাদের টেনশান কাজ করবে এই রাশির মানুষদের সন্তান যোগ কিন্তু এই সালে ভীষণ মাত্রায় ভালো যে কোনো সময় তবে সেপ্টেম্বরে সেপ্টেম্বর জুলাই আর সেপ্টেম্বর এই দুটো মাস একটু প্রবলেম হবে নাহলে সন্তান যোগ ভালো আর যাদের সন্তান আছে তারা সন্তানের হেলথ নিয়ে কেরিয়ার নিয়ে ভীষণভাবে কিন্তু একটু চিন্তার মধ্যে থাকবেন এই রাশির মানুষদের কিন্তু এই বছর একটা এক্সট্রা ইচ্ছা পূরণ হচ্ছে কি বলুন তো যে মানুষরা ভাবছিলেন গাড়ি কিনবেন বাড়ি করবেন তাদের জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো তারা যদি বার চাট একটুও পারমিট করে আপনাদের কিন্তু এই সালটা খুব ভালোভাবে আপনাদের হাত দেবে বলে আপনাদের ফিল হবে যে হ্যাঁ এই সালটার এন্ডে গিয়ে আমরা লাইফে কিছু একটা অ্যাচিভ করতে পেরেছি এই ধরনের টেন্ডেন্সি কিন্তু আপনাদের মধ্যে থাকছে এরপরে নেবো আপনাদের এডুকেশন কেমন যাবে এডুকেশানের জন্য যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়ছেন তাদের জন্য সময়টা ভীষণ মাত্রায় ভালো আগেই বলেছি আবার বলছি কারণ দু তিনটে মানে জায়গা থেকে জিনিসটা দেখতে হয় সেই দু তিনটে জায়গা দিয়ে বিচার করে বলার জন্য কথাটা দু তিনবার হয়ে যায় কারণ দু তিনবার বলছি মানে কথাটার মধ্যে কিন্তু জোর আছে তো গভর্নমেন্ট সার্ভিসের জন্য কিন্তু সময়টা ভালো যদি বার চার মিনিমাম পারমিট করে আপনাদের কিন্তু জব এই সময় হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেক মাত্রায় প্রবল তাছাড়া যারা কম্পিউটার ওরিয়েন্টেড কোর্স করেন তাদের জন্য সময়টা ভালো যারা ধরুন এম করতে চাইছেন তাদের জন্য সময় ভালো ম্যানেজমেন্ট লেভেলের যে কোনো সময় ভালো হায়ার স্টাডির জন্য ভালো যারা ধরুন টেকনিক্যাল কিছু পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো যারা লোন নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছেন তাদের জন্য সময়টা ভালো জয়েন্ট দিতে চাইছেন ডাব্লিউ এই সমস্ত এক্সামের জন্য কিন্তু এই বছরটা ভীষণ মাত্রায় ভালো আপনারা ফিল করতে পারবেন যদি বার্থ চার্ট পারমিট করে তো আপনাদের জন্য দু হাজার সালে নিশ্চয়ই একটা চাকরির তরফ থেকে ভালো গিফট আপনারা পেয়ে যাবেন তাছাড়া যারা স্কুল স্টুডেন্ট আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো তারা চেষ্টা করুন তাদেরও কিন্তু এই বছর রেজাল্ট কিন্তু ভালো হবে পড়াশোনার ক্ষেত্রে একটু মানে যে মাঝে মাঝে মিস্টেক হয়ে যাবে বাট বিশেষ কিছু না পড়াশোনার জায়গাটা আগের থেকে অনেকটা বেশি ডেভেলপও কিন্তু আপনারা এই বছর দেখতে পাবেন এই বছর আপনাদের ধরুন যাদের কোনো মামলা চলছে সেই মামলার রায় যদি বেরোয় তাহলে কিন্তু রেজাল্ট আপনাদের ফলে হবে কোথাও গিয়ে আপনারা ফিল করতে পারছেন অনেক দিন ধরে ভাবছেন কি বাড়ি সেল করব বা ফ্ল্যাট সেল করব হচ্ছিল না তাদের জন্য এই বছরটা কিন্তু ভালো হয়ে যাবে দেখতে পাবেন এই সমস্ত জিনিসগুলো দু হাজার কুড়ি সালে মকর রাশির মানুষদের জন্য ভালো একটা রেজাল্ট কিন্তু আপনারা দেখবেন ফিল করতে পারছেন তাহলে বন্ধুরা মকর রাশির দু হাজার কুড়ি সাল কেমন যাবে না যাবে আমি পুরো কভার করে দিলাম আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য মকর রাশির মানুষরা দেখতে পায় আর ভিডিওটি কেমন লাগলো না লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হন তাহলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যাতে এই রিলেটেড ভিডিও আপনারা আরও পেতে পারেন তাহলে বন্ধুরা টাটা দেখা হবে অন্য ভিডিওতে